প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আপনার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমাদের চ্যানেলে শেয়ার করতে আসার জন্য। প্রথমে বলুন আপনার কি নাম? আমার নাম স্যার দেবাদিত্য মণ্ডল। দেবাদিত্য, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন? আমি স্যার নর্থ 24 পরগনা থেকে বিলং করি। আচ্ছা, আপনার ইন্টারভিউ কবে ছিল? আমার ইন্টারভিউ স্যার আজকে, অর্থাৎ 13ই আগস্ট 2021-এ আমার ইন্টারভিউ ছিল। কোন শিফট? আমার স্যার প্রথম শিফটে ইন্টারভিউ ছিল, অর্থাৎ 10টার সময় সকালে। আচ্ছা দেবাদিত্য, আপনাদের শিফটে কেউ অ্যাবসেন্ট ছিল? হ্যাঁ স্যার, ওখানে শোনা গেছে যে একজন নাকি অ্যাবসেন্ট ছিল। আচ্ছা, আপনার ইন্টারভিউয়ের আজকের অভিজ্ঞতাটা একটু আমাদের ভিউয়ার্সদের জন্য শেয়ার করুন। প্রথম থেকে কিভাবে হলো, ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে ইন্টারভিউ পর্যন্ত, কাইন্ডলি যদি একটু বলেন। হ্যাঁ স্যার, প্রথমে স্যার বলি, ওখানে প্রথমে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা করতে দিয়েছিল, ওখানে স্যার আমার কোনো অসুবিধা হয়নি। বিশেষ করে আপনি যেভাবে শিখিয়ে দিয়েছিলেন, যেগুলো বলে দিয়েছিলেন, যেভাবে একটার পর একটা সাজাতে হবে, যেভাবে আপনি বলে দিয়েছিলেন, ওগুলো নিয়ে যায় এবং সহজেই স্যার আমার ডকুমেন্ট ভেরিফিকেশনটা মানে কমপ্লিট হয়ে যায়। তারপরে স্যার আমাদের কম্পিউটার টেস্টের জন্য পাঠানো হয় ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে। ওখানেও স্যার আপনি যেভাবে বলে দিয়েছিলেন যে যে সমস্ত জিনিসগুলো আসতে পারে সেগুলোই স্যার এসেছিল। আমার ওখানে এসেছিল স্যার MS ওয়ার্ড থেকে একটা জিনিস এসেছিল আর MS পাওয়ার পয়েন্ট থেকে একটা জিনিস এসেছিল, এবং সেটা আমি খুব ভালোভাবে সেটা ওখানে কমপ্লিট করতে পেরেছিলাম স্যার। তারপরে ওকে, স্যার আমাকে ইন্টারভিউ এর জন্য ইন্টারভিউ রুমে আপনার সাথে কি কি ঘটনা ঘটলো একটু পরপর বলুন। ইন্টারভিউ রুমে ঢোকার সাথেই মানে আপনি যেভাবে আমাকে প্রথম থেকে গাইড করে এসেছেন যে এইভাবে ঢুকতে হবে, সেই ঢোকার সময় একটা স্যার মানে স্থিরতা, তাদের সামনে গিয়ে মানে সেই অ্যাপ্রিসিয়েশনটা করা, বসার সময় কিভাবে বসার ভঙ্গিটা, কিরকম ড্রেস, সমস্ত কিছু আপনি যেভাবে গাইড করেছেন সেগুলো করেই আমি স্যার ওখানে গিয়ে ইন্টারভিউ দিতে গেছিলাম আজকে। ইন্টারভিউ রুমে ঢুকে বিভিন্ন প্রশ্নের যে সমস্ত সম্মুখীন হয়, তখন স্যার প্রথমে প্রশ্নগুলো পেয়ে আমার মনে হচ্ছিল স্যার আপনার কথাই মনে পড়ছিল বারবার, যে কারণ কিছুদিন আগেই আমার মক টেস্ট বারবার মাঝে মাঝে মক টেস্ট নেওয়ার মক ইন্টারভিউ নেওয়ার সময় ওই সমস্ত প্রশ্নগুলো স্যার আপনি করেছিলেন আমাকে। স্যার বিভিন্ন আমার যেহেতু সাবজেক্টটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিল, তো ওখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো করা হয় স্যার আপনার ওই মক ইন্টারভিউ থেকে ওগুলো স্যার মোটামুটি কমন। যেমন স্যার আমাকে বলতে পারেন আমার টেকনিক্যাল থেকে ধরেছিল স্যার সুইচ গিয়ার সম্বন্ধে কিছু বলার জন্য, অয়েল সার্কিট ব্রেকার সম্বন্ধে, ফিউজ সম্বন্ধে, এই সমস্ত কোশ্চেনগুলো স্যার কিছুদিন আগেই আপনি ধরেছিলেন। এমনকি স্যার আগের দিন রাতেও আমাকে বারবার করে বলে দিয়েছিলেন যে এগুলো যেন ভালো করে তৈরি করা থাকে, তা আমি স্যার ওগুলো ওখানে পারি। তাছাড়া ব্যাংকের দিক দিয়ে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল ওগুলোতে স্যার পুরোই কমন। আপনি মোটামুটি যে সমস্ত PDF গুলো আমাদের পাঠাতেন সে সমস্ত PDF গুলো থেকেই স্যার পুরোপুরি প্রশ্ন, আমার ব্যাংকের প্রশ্ন পুরোই পারি আমি মোটামুটি ওখানে, এবং টেকনিক্যালও স্যার আমি মোটামুটি ওখানে খুব ভালোই পেয়েছি। এটাই স্যার আমার মোটামুটি ইন্টারভিউটা খুব ভালোই হয়েছে একদিক দিয়ে। আচ্ছা দেবাদিত্য, তোমাকে তো আমি, যেহেতু তুমি একটা জায়গায় চাকরি করতে, আমি তোমার চাকরি রিলেটেড থেকে গিয়ে তোমার মক টেস্টে আমি বারবার তোমাকে ইলেকট্রিক্যালের খুঁটিনাটি প্রশ্ন করে গেছি, এবং যে ধরনের প্রশ্নগুলো করতাম তখন তুমি অনেক সময় হয়তো নার্ভাস থাকতে, তুমি কি ওখানে গিয়েও নার্ভাসটা ছিলে? না স্যার, ওইখানে গিয়ে আমার ওই নার্ভাসনেসটা স্যার ওখানেই কেটে গেছে। মানে আপনি যেভাবে বারবার ওই মক ইন্টারভিউ নিয়ে নিজেকে তৈরি করার সুযোগ দিয়েছিলেন আমাকে, নিজেকে সেই সুযোগটা আমি পেয়েছিলাম এবং নিজেকে তৈরি করি, এবং ওখানে যেন আমার মনে হচ্ছিল যেন মানে অনেকটা ইজি হয়ে গেছিল ব্যাপারটা। তার আগে আমি স্যার প্রচন্ড ঘাবড়েছিলাম যে কিভাবে কি ইন্টারভিউ দেব, কিভাবে কি ফেস করব, মানে সেটা ওখানে গিয়ে অনেকটাই কেটে যায়। হয়তো স্যার আমি আপনার কাছে না ভর্তি হলে হয়তো আজকে আমি ঠিকঠাক ভালোভাবে হয়তো দিতে পারতাম না সেই জিনিসটা, উপস্থিতিটা রাখতে পারতাম না সেখানে, কিন্তু আপনার কাছে ভর্তি হয়ে আপনি যেভাবে আমাকে পদে পদে বারবার গ্রুমিং করেছেন, বারবার আমার সেলফ ডেভেলপমেন্ট ঘটাতে বারবার সাহায্য করেছেন, তার জন্য আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ। এই মানে ইন্টারভিউটা আমার ভালো হওয়ার পেছনে আপনার স্যার মানে অনেকটাই কৃতিত্ব রয়েছে স্যার এখানে। আচ্ছা, অ্যাসপিরেন্টস একাডেমি চ্যানেলটা তুমি কতদিন ধরে দেখছো? আমি স্যার মোটামুটি এই ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের রেজাল্ট আউটের পরে আমি মোটামুটি বিভিন্ন
ইউটিউবে চ্যানেল ফলো করার চেষ্টা করি, কিন্তু আমি খুব একটা সেরকম পাচ্ছিলাম না। তারপরে আস্তে আস্তে কিছুদিন, মোটামুটি ওই 15 দিন আগে, মোটামুটি আমার ইন্টারভিউ এর 15 দিন আগে মোটামুটি আপনার এই চ্যানেলের এই কোর্সটি পাই। তারপর থেকে এক একটা ইউটিউবে মানে এই বিভিন্ন জিনিসগুলো দেখতে দেখতে, আর আপনি যেভাবে ওখানে ইয়েগুলো দিতেন, ওখানে বিভিন্ন মেয়েটির মক সম্বন্ধে ইন্টারভিউ, পড়ার সম্বন্ধে, হ্যাঁ মক ইন্টারভিউ গুলো, ওগুলো মনে হচ্ছিল যেন আমার খুব মানে উৎসাহ জাগাচ্ছিল যে আমি আপনার কাছে যদি কোনোভাবে সুযোগ পাই আপনার সাথে মানে যোগাযোগ করে কোনোভাবে পড়ার বা আপনার স্টাডি মেটেরিয়াল গুলো পাওয়ার, তাহলে হয়তো আমার খুব উপকার হবে। এবং সেই সূত্রেই আপনার সাথে স্যার যোগাযোগ, আপনি আমাকে প্রচন্ড হেল্প করেছেন, তারপরে আপনার এখানে ভর্তি হওয়া, প্রত্যেকটা পদে পদে হেল্প করেছেন আমার এই মানে ইন্টারভিউ, যদি আমার মানে ইন্টারভিউতে পৌঁছানোর জন্য স্যার। তার তখন থেকে স্যার আমার আপনার এই চ্যানেলটাকে ফলো করা এবং আপনার সাথে যোগাযোগ, আপনার এখানে ভর্তি হওয়া। মানে একটা 10-15 দিনের ইন্টারভিউ চ্যানেল দেখলে এবং 8-10 দিনের একটা সেশন হলো আমাদের সাথে, এবং তাতে তোমার অনেকটা গ্রুমড হলে তুমি। অনেকটা অনেকটা স্যার অনেকটা, আমি হয়তো ভাবতেই পারিনি, মানে মানে অন্য কোনো চ্যানেলে আমি স্যার সেরকম কোনো সোর্সই পাচ্ছিলাম না যে কিভাবে কি করব না করব। আমি হয়তো স্যার আপনার কাছে ভর্তি না হলে হয়তো আমি মানে আজকে হয়তো সেরকম ভাবে ভালোভাবে কিছু দিতেই পারতাম না হয়তো। এই 10 দিনের মধ্যেই আপনার কাছে ভর্তি হওয়া, তাতেই আমার যে ইম্প্রুভমেন্টটা, সেলফ ডেভেলপমেন্টটা, আমি এটা স্যার খুব আজকের দিনে আমি দাঁড়িয়ে খুব ভালোভাবেই বুঝতে পারছি, কারণ আজকেই আমার ইন্টারভিউটা ছিল। আর স্যার বেরিয়ে তাই জন্যই স্যার মানে সব সময় যখন ওই পরীক্ষার ইন্টারভিউ হল থেকে বেরানোর পরেই আমার সবার প্রথম যদি নাম মনে পড়ে তখন স্যার আপনার কথাটাই বারবার মনে করছিল। তুমি আমাকে ফোন করেছিলে জাস্ট বেরিয়েই, তোমার হ্যাঁ বাড়ির লোককেও ফোন করোনি তখন? হ্যাঁ, বাড়ির লোককেও স্যার ফোন করিনি আমার, কারণ আপনার নামটাই বারবার মনে পড়ছিল, আপনার সাথে যোগাযোগ করার ইচ্ছা হচ্ছিল বারবার, যে যেহেতু আমার ইন্টারভিউটা খুব ভালোই হয়েছে আমার মনে হয়, তাই জন্য স্যার আমি আপনাকেই আগে ফোন করেছিলাম। আচ্ছা ধরো দেবাদিত্য, তুমি এই চাকরিটা এত ভালো পরীক্ষা দেওয়ার পরও তোমার সিলেকশন হলো না, ঠিক আছে, আমি একটা নেগেটিভ সেন্সেই বলছি কথাটা, আচ্ছা ধরো তুমি পেলে না চাকরিটা, তাহলে তোমার কি মনে হবে যে স্যারের কাছে যেগুলো শিখলাম সেগুলো সব ফালতু জিনিস শিখলাম? না একদমই না স্যার, আমার প্রথমেই বলি যে আপনার কাছে মানে যোগাযোগ করে আপনার কাছে ভর্তি হয়ে আপনার সাথে মানে থেকে মানে আমার যে সেলফ ডেভেলপমেন্টটা ঘটেছে সেটা স্যার আমার কাছে অনেকটা, মানে আমার যে চাকরি না পেলেও আমার যে নিজস্ব একটা ইম্প্রুভমেন্ট, একটা ইন্টারভিউতে গেলে কি কি উপস্থিতি থাকা দরকার, কি কি উপস্থিতি বুদ্ধি থাকা দরকার, কিভাবে কি স্টাডি করব, সেই জিনিসটা স্যার আমার মধ্যে এখন সেটা মানে তৈরি হয়েছে, আগে যেটা একদমই ছিল না। আমার সেটা মনে হয় যে স্যার আপনার কাছে ভর্তি হওয়ার পর আমার মানে কোনোভাবে আমি কিছু হারিয়েছি বলে মনে হয় না, আমি আপনার থেকে অনেকটাই পেয়েছি স্যার। আমি যদি চাকরিটা নাও পাই তাহলে স্যার মনে করবো আমি অনেক কিছুই পেয়েছি আপনার থেকে, মানে আমি সফল হয়েছি স্যার আপনার কাছে ভর্তি হয়ে। থ্যাংক ইউ সো মাচ দেবাদিত্য, আসলে এই স্পিরিটটা ধরে রাখাটাই আসল জিনিস। খুব অল্প সিটের পরীক্ষা, কেউ সিলেকশন পাবে, কেউ হয়তো অল্প ওখানির জন্য পাবে না, কিন্তু এই যে শেখার ইচ্ছা, এই যে জানার ইচ্ছা বা নিজেকে আরো বেটার করার ইচ্ছা, এটাই কিন্তু আসল স্পিরিট। কারণ দেখো, কেউ সফল হবে কেউ অসফল হবে, আমি এটুকু বলতে পারি সফল হলে তোমার সাথে নিশ্চয়ই দেখা হবে, আমাদের চ্যানেলেও তোমাকে নিয়ে আসবো যাতে তুমি অন্যদের হেল্প করতে পারো। কিন্তু যদি তুমি অসফল হও সেক্ষেত্রেও ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, আমরা সবসময় তোমার সঙ্গে আছি, যে কোনো পরীক্ষায় যখনই দরকার পড়বে আমাদের সাথে যোগাযোগ করবে। আমি তো স্যার আমার কিছু বন্ধু বান্ধবদের আপনার কথা জানিয়েছি, তারাও জানিয়েছে আগামী পরীক্ষাগুলো যদি সফল হয়, ইন্টারভিউ এর জন্য যদি সুযোগ পায়, তাহলে ওরাও স্যার আপনার সাথে যোগাযোগ করবে, আপনার থেকে অলরেডি চ্যানেলে দাঁড়িয়ে অলরেডি অলরেডি 03/2020 যেটা কোঅপারেটিভের নেক্সট যে ফেজটা রয়েছে, সেই হ্যাঁ ফেজটার জন্য প্রচুর স্টুডেন্ট আমার কাছে ভর্তি হচ্ছে, এবং যেহেতু ওদের পরীক্ষা 23 তারিখ থেকে শুরু হচ্ছে, ওরাও এরকম 8-10 দিন আগেই চ্যানেলটার খবর পেয়েছে এবং ওরাও মোটামুটি যোগাযোগ করার চেষ্টা করছে। এবং আমি নিশ্চিত যেরকম 01/2020 তোমরা ভালো পরীক্ষা দিয়েছো, ওরাও কিন্তু একই রকম ভাবে ভালো পরীক্ষা দেবে। কারণ ওরা, আমি ওদের যখন মক টেস্ট নেওয়া শুরু করছি তখনই বুঝতে পারছি যে ওদের মধ্যেও কিন্তু পোটেনশিয়াল আছে। ইভেন আমার চ্যানেলটা দেখে এর পরে যাদের রেজাল্ট এখনো পাবলিশ হয়নি, 02/2020 যারা ভালো পরীক্ষা দিয়েছে তারা অলরেডি আমার সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিয়েছে। তো আমার এটা দেখে খুব ভালো লাগছে যে আমাদের, এবং তোমরা ছাত্রছাত্রীরা নিজেরাই যারা ভালো মানে উপকার পেয়েছো বা ইন্টারভিউটা ভালো দিতে পেরেছো, তারাও বিভিন্ন জায়গায় তাদের বন্ধু বান্ধব এবং লোকজনদেরকে বলছো, আমি তো তো স্যার এর শেয়ার করা শুরু করে দিয়েছি আপনার এই মানে ইউটিউবের
যে সমস্ত জিনিসগুলো মানে যেভাবে গাইড করছেন, সেইগুলো যারা আপনার কাছে ভর্তিও হয়নি, আমার কিছু বন্ধু বান্ধব, তাদেরকে স্যার আগের থেকেই আমি আপনার এই সোর্স গুলো দিচ্ছি, যাতে তারা এখন থেকেই বুঝতে পারে যে কিভাবে কি মানে করতে হবে, আর যোগাযোগ আপনার সাথে করে। থ্যাংক ইউ তারাও সো খুব মাচ মানে দেবাদিত্য, তোমার সাথে অনেকটা কথা বললাম। আমি শুধু একটা জিনিস বলবো, দেখো সকলে তো আমার কাছে পড়তে পারে না, বা সুযোগ নেই, বা সকলকে আমি হয়তো হ্যাঁ পড়াতে হ্যাঁ পারি না। যারা হ্যাঁ হয়তো হ্যাঁ প্রথম দিকে যোগাযোগ করবে তাদেরকেই পড়াতে পারবো। তুমি যদি একটু তোমার এক্সপিরিয়েন্সের থেকে, যারা ফ্রেশার রয়েছে বা যারা হয়তো শুধুমাত্র ইন্টারনেটটাই অ্যাক্সেস করে আমার চ্যানেলটা দেখার সুযোগ ঘটছে, তাদের জন্য কোনো জিনিস বলে দাও, তাহলে হয়তো ওদের অনেকটা হেল্প হবে, ওদের ব্যাপারে যদি তোমার কোনো সাজেশন থাকে। আমি বলবো যে তোমরা যেভাবে পড়ছো, নিজের চেষ্টায় পড়ছো, পড়ো, কিন্তু ইন্টারভিউটাও একটা বড় জায়গা, যেটা একেবারে ফাইনাল স্টেজ। মানে প্রথমে আমাদের প্রিলিমিনারি হচ্ছে, যেখানে অনলাইন টেস্ট থাকছে, তারপরে আমাদের একটা সাবজেক্টিভ লিখতে দিচ্ছে, কিন্তু ফাইনাল রাউন্ডটা সেই ইন্টারভিউ, যেখানে যেখানকার গণ্ডিটা পেরিয়ে আমাদের চাকরিটা পেতে হয়। তাই ইন্টারভিউতে বেশিরভাগ মানুষই কিন্তু কনফিডেন্ট হারিয়ে ফেলে, সেই জায়গায় গিয়ে কি করবে সেটা সে বুঝতে পারে না, হয়তো ঘাবড়ে যায়, নার্ভাস হয়ে যায়। আর বিভিন্ন কোশ্চেনের সোর্স, মানে কিরকম টাইপের কোশ্চেন হতে পারে সেখানে ইন্টারভিউতে, এগুলো হয়তো আমাদের জানা থাকে না, আমরা শুধু পরীক্ষাটাই দিই। কিন্তু যদি মানে সেই সোর্স গুলো নেওয়ার দরকার থাকে বা স্টাডি মেটেরিয়াল নেওয়ার দরকার থাকে, আমি বলবো এই অ্যাসপিরেন্ট একাডেমি এই যে চ্যানেলটিকে মানে ফলো করার জন্য, এবং আমাদের এই স্যারকেও মানে ফলো করার জন্য, পারলে এখানে যোগাযোগ করে এখানে ভর্তি হয়ে যাওয়ার একটা চেষ্টা করতে হবে। যদি করা যায় তাহলে সেখান থেকে যে সমস্ত PDF গুলো বা মক ইন্টারভিউ, ডেলি ডেলি মক ইন্টারভিউ, মাঝে মাঝে তোমার যখন মনে হবে মক ইন্টারভিউ দেওয়ার, তখন তুমি সেই সুযোগ গুলো পাবে, সেগুলো যখন তুমি পাবে তখন তোমার এমনি সেলফ ডেভেলপমেন্ট ঘটে যাবে সেখানে। তাই জন্য আমি বলবো যথাসম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এই ইয়ের সাথে যোগাযোগ করা, মানে অ্যাসপিরিয়েন্টের আমার টিচারদের সাথে যোগাযোগ করা, তাদের গাইডেন্স নেওয়া, তাহলে আমি মনে করি অবশ্যই মানে ইন্টারভিউটা খুব ভালো হবে এবং তোমরা সফলের দিকে এগিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ দেবাদিত্য, তোমার আমাদের একাডেমির প্রতি যে শ্রদ্ধা রয়েছে, যে ভালোবাসা রয়েছে, সেটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো, এবং জীবনে তোমার সফলতা আসুক এটাই কামনা করব। এবার হ্যাঁ, রেজাল্ট এটাই যেদিন আমার বেরোবে, সকল চাহ। হ্যাঁ অবশ্যই আশীর্বাদ, তোমাদের জন্য অবশ্যই আশীর্বাদ থাকবে, আলো ভালোবাসা থাকবে, এবং আমি খুব আশাবাদী যে তোমরা যারা ভালো পরীক্ষা দিচ্ছ তাদের রেজাল্টে নাম আসবে। এবার বাকিটা ভগবানের উপর, আর যারা বিচারক হ্যাঁ ওখানে স্যার, বসে আছেন তাদের উপরে, দেখা যাক। শুধু এটুকুই বলবো, এখানে থেমে থেকো না, এগিয়ে যাও, অন্যান্য পরীক্ষা দাও, আমরা তোমাদের পাশে আছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।